আমরা হচ্ছে ইতুশি উচ্চ বিদ্যালয়ে যে সমুদ্র করছেন তার বাবা মাস্টার করছেন আমরা ফরিদপুর সদর থেকে কিছুটা দূরে মানে জসীমউদ্দিন সাহেবের পল্লীকবি জসীমউদ্দিন সাহেবের যে গ্রাম গোবিন্দপুর গ্রাম সেই গোবিন্দপুর গ্রামে যাচ্ছি সেখানে এখন বর্তমান সময়ে পল্লীকবি জসীমউদ্দিনের জসীম মেলা হচ্ছে আমরা খুব কাছাকাছি চলে আসছি সেখানে যাচ্ছি আমরা এখানে অধিকাংশ প্রতিষ্ঠানগুলোই তার বাবা তার নামে প্রতিষ্ঠিত যেমন আমরা হচ্ছে ওনার বাবা আনসারউদ্দিন সাহেবের স্কুল পেছনে রেখে আছি তাই না আনসারউদ্দিন যে আমরা মেলার পাশে মেলার পাশে যাচ্ছি এটা হচ্ছে কি জসীমউদ্দিন সাহেবের এই জসীমউদ্দিন সাহেবের কবরে বসে আমরা জসীমউদ্দিন সাহেবের এই যে বাড়ির সামনে এখন আছি বাড়িতে যাব এটা জসীমউদ্দিন পল্লীকবি জসীমউদ্দিন সাহেবের পারিবারিক কবরস্থান এখানে আমাদের পল্লীকবি জসীমউদ্দিন সাহেব চিরনিদ্রায় শায়িত আছেন তার পিতামাতা তার পরিবারের অন্যান্য সদস্যবর্গ যারা ইহলোক ত্যাগ করেছেন যে আমরা এখন হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিন সাহেবের বাড়িতেই আছি বলা চলে এই যে এই পাশে বাড়ি আর এই যে বাড়ির পাশে হচ্ছে ওনার গুরুস্থান আর কি পারিবারিক কবরস্থান তো এটার ভিতরে হচ্ছে ওনার উনি সহ ওনার পিতা যারা আছেন সবাই এখানে শায়িত আছেন এটার ভিতরে ঢুকা যাবে না গেট তালা দেওয়া তারপর আমরা ওই পাশে আপনাদেরকে দেখাচ্ছি তো ওনার এক ভক্ত ওনাকে না একটা কবিতা এখানে লিখে রাখছেন আমরা যাচ্ছি